আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সুজন ভাই নামে এক লোক আমাকে কমেন্ট করেছেন, ব্যাটারি চালিত ইজি বাইকে টিউবুলার ব্যাটারি ব্যবহার করা যাবে কি না, তো সেই সম্পর্কে একটি ভিডিও দেওয়ার জন্য। তো আজকের ভিডিওটি তো টিউবুলার ব্যাটারি নিয়েই, যে টিউবুলার ব্যাটারি আসলে কি ব্যাটারি চালিত ইজি বাইকে অথবা অটো গাড়ি অথবা রিক্সাতে ব্যবহার করা যাবে কি না, তো সেই সম্পর্কে আজকে ভিডিওটি তৈরি করা। তো আশা রাখি সবাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, এবং চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। টিউবুলার ব্যাটারি আসলে কি ব্যাটারি চালিত ইজি বাইকে ব্যবহার করা যাবে কি না, তো সেই সম্পর্কে আজকে এই ভিডিওটি। তো আমাদের প্রথমে জানতে হবে যে টিউবুলার ব্যাটারিটা আসলে কি, তো সেটি ব্যাটারির যে অনেক প্রকার প্রকারভেদ থাকে, তো সেটি আসলে কোন ক্যাটাগরিতে পড়ে, তো সেটি সম্পর্কে আগে অবশ্যই ধারণা নিতে হবে। কারণ ব্যাটারি তো ব্যাটারি, সবাই আমরা জানি যে ব্যাটারি তো হলেই হবে, কিন্তু ব্যাটারির কিন্তু অনেক প্রকার আছে, তো অনেক দিক নির্দেশনা আছে। কারণ আমাদের যে অটো গাড়িগুলো ব্যবহার হইতেছে প্রায় 10 থেকে 15 বছরের মতো প্রায় এর বেশি হয়েছে, যে এর আগেই কিন্তু অটো কিন্তু আমদানি হয়েছে, তো সেই ক্ষেত্রে কোনো অটোতে কিন্তু এখন পর্যন্ত ডাইসেল ব্যাটারি ব্যবহার করে নাই। তো সেই ক্ষেত্রে কিন্তু বোঝা যাচ্ছে যে অটো গাড়িতে যে অ্যাসিড ব্যাটারিগুলো ব্যবহার হয়, তো সেই ব্যাটারিগুলো কিন্তু ডাইসেল ব্যাটারির চেয়ে শক্তি অনেকটাই বেশি, এবং টেম্পারেচার অনেক ভালো থাকার কারণে এটার মানে যতই জাকাজাকি হোক এবং লাস্টিং ক্ষমতা বেশি থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের যারা এটা অটো গাড়ি তৈরি করেছে তারা কিন্তু আপনাদের যে অ্যাসিড ব্যাটারিটাই অটোর সাথে সেটিং করে দিয়েছে, কারণ অ্যাসিড ব্যাটারিতে আপনার ক্ষমতাটা অনেক বেশি, এটি যে গাড়ি যখন চলাচল করে তখন কিন্তু অনেক প্রকার ব্যাটারিকে কষ্ট সহ্য করতে হয়, যেমন অনেক প্রকার জাকি আছে বাংলাদেশের যে রাস্তা তো কঠিন অবস্থা। তো সেই ক্ষেত্রে অ্যাসিড ব্যাটারি কিন্তু অটোর জন্য সর্বোচ্চ পারফেক্ট। এবং টিউবুলার যে ব্যাটারিটা, তো টিউবুলার ব্যাটারি হচ্ছে দুটি দিক, তো টিউবুলার ব্যাটারির একটি হচ্ছে একদম নন অ্যাসিড, মানে মুখা কোন খোলা যায় না, আরেকটি হচ্ছে নতুন যেটা সেটা হচ্ছে মুখা খোলা যায় প্লাস অ্যাসিড পানি দেখা যায়। তো টিউবুলার ব্যাটারি যদি আপনি গাড়িতে ব্যবহার করতে চান তাহলে কিন্তু অবশ্যই যেটা অ্যাসিড আছে সেই ব্যাটারিটি কিন্তু ব্যবহার করা যাইতে পারে। তো যেহেতু অ্যাসিড ব্যাটারির শক্তি অনেকটাই বেশি, তো নষ্ট হওয়ার ঝুঁকি কম থাকে, তো সেই ক্ষেত্রে অ্যাসিড ব্যাটারিটাই হচ্ছে ব্যাটারি চালিত ইজি বাইকের জন্য একদম পারফেক্ট। কারণ অ্যাসিড ব্যাটারির চার্জিং ক্ষমতা অনেক বেটার এবং আউটপুট যে সেকশনগুলো সেটিও অনেক ভালো। তো সেই ক্ষেত্রে আপনি যদি চান টিউবুলার ব্যাটারি অটো গাড়িতে ব্যবহার করবেন, তো সেটি যেটিতে অ্যাসিড আছে সেটি আপনি ব্যবহার করতে পারবেন, তো ডাইসেল কোনোভাবেই অটো গাড়িতে ব্যবহার করা যাবে না। আর টিউবুলার ব্যাটারি আইপিএসের জন্য সর্বোচ্চ পারফেক্ট, আপনি যদি বাসা বাড়িতে আইপিএস ব্যবহার করেন তো সেই ক্ষেত্রে টিউবুলার ব্যাটারি হচ্ছে একদম পারফেক্ট, কারণ টিউবুলার ব্যাটারিতে আইপিএসের সাথে ব্যাকআপ ফ্রিকোয়েন্সি অনেক বেটার। তো আপনি যদি ব্যাটারি চালিত ইজি বাইকে অথবা রিক্সার মাধ্যমে যদি আপনি টিউবুলার ব্যাটারি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে ব্যাটারিটি অ্যাসিড কিনা, কারণ ডাইসেলের চেয়ে কিন্তু অ্যাসিড ব্যাটারি টেম্পার এবং ফ্রিকোয়েন্সি অনেক বেটার। তো সেই ক্ষেত্রে আমি বলবো যদি গাড়িতে ব্যবহারই করেন তাহলে অবশ্যই ভালো মানের ভালো কোম্পানির অ্যাসিড ব্যাটারি ব্যবহার করবেন, কারণ অ্যাসিড ব্যাটারি অনেক বেটার। তো ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।